কৃষ্ণ নামে সকলকে ধন্যবাদ জানাই। দ্য হাউস অফ গড চার্চের প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসী এবং যারা আজকে নবাগত বা নবাগতা প্রথমবার এই মণ্ডলীতে বা চার্চে উপাসনা গৃহে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। ঈশ্বরের গৌরবের দিন প্রতিটা দিন, যখন আমরা তার সত্যের মধ্য দিয়ে দাঁড়াই, তার শক্তির কাছে দাঁড়াই, আর সেই স্তুতিকারের মধ্যে দিয়ে আজকে আমরা প্রস্তুত হচ্ছিলাম। সে প্রভু তোমার করুণায় ধন্য হলাম, তার দয়ার জন্য, তার সত্যের জন্য আজকে আমরা এই নবজীবনে দাঁড়িয়ে আছি। তাই প্রভুকে আমরা ধন্যবাদ জানাই। মহান পবিত্র পিতা এবং তার পুত্র যীশু আমাদের যে নতুন একটা সপ্তাহ দিয়েছেন, এবং সেটা তিনি তার দ্বারে আমাদের নমিত হয়ে শুরু করার অধিকার দিয়েছেন, তাই আমরা ধন্যবাদ জানাই। আমাদের জীবনে আমরা অনেক কিছু পাই, অনেক কিছু পাই না। প্রত্যাশা আমাদের জীবনকে সর্বদা এক নতুন পথে চালাবার এক দীক্ষা দেয়, শিক্ষা দেয়। কিন্তু সেই প্রত্যাশা আমাদের জীবনে সর্বোচ্চ কোন স্তরে প্রত্যয় আনে, যেখানে আমরা প্রত্যয় নিয়ে ঈশ্বরের প্রতি দাবি করতে পারি যে কিন্তু আমি জানি, কিন্তু আমি জানি আমার মুক্তিদাতা জীবিত। এই উত্তর তখনই হওয়া সম্ভব যখন হৃদয়ে যে প্রত্যাশা ঈশ্বর আমাদের দিয়েছেন তা পূর্ণ প্রাপ্তির, তা সম্পূর্ণ হওয়ার সমস্ত দ্বিধাহীন হৃদয় প্রস্তুত হয়। আর তা এই পৃথিবীর শেষ দিন, তার দ্বিতীয় আগমনের প্রত্যাশা, শেষ ধূলিকণা যাকে আমরা বলি, যে আমাদের সেই আনন্দে পরিবর্তিত করে, যে আনন্দে আমরা আজকে উপাসনায় দাঁড়িয়েছি। আসুন আমরা প্রার্থনার মধ্যে দিয়ে যাই। দেবময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তোমার পুত্র যীশুর জন্য, যার মধ্য দিয়ে আজকে আমরা তোমার উপাসনায় রত হয়েছি। প্রভু, আমাদের জীবনের সমস্ত প্রত্যাশাকে সম্পূর্ণতায় এনেছ এবং আনবে প্রভু, তোমার পূর্ণ পবিত্র ক্ষমতার পরাক্রমের মধ্য দিয়ে আমাদের সাহায্য করো। প্রতিটি আত্মা এই মুহূর্তে প্রভু তোমার কাছে নমিত, সমর্পিত এবং ক্ষুধিত তোমার জীবন্ত দিব্য উপস্থিতির জন্য। প্রভু আমাদের সেই দৃষ্টি দাও, সেই শ্রবণ গ্রাহ্যতা দাও, সেই হৃদয়ে বিশ্বাস দাও, যাতে আমরা তোমার অনুগ্রহ, তোমার প্রকৃত প্রেম আস্বাদ করতে পারি এবং তোমার প্রশংসা মহিমা প্রদান করতে পারি। ধন্যবাদ প্রার্থনা যীশু নাম, আমেন, আমেন। ফের তুলির প্রত্যাশায় উপাসনা। শেষ ধুলির প্রত্যাশায় আমরা উপাসনায় রেখেছি, কিন্তু এই শেষ ধুলি আমাদের কি প্রত্যাশা আনে? পৃথিবীর শেষ যখন তার দ্বিতীয় আগমন, আমাদের কি প্রত্যাশা জীবনে আনে? আমরা আজকে দেখি, যখন আমরা বলেছি কিন্তু আমি জানি আমার মুক্তি কর্তা
মুক্তির কর্তা জীবিত। এ বাক্য ঈশ্বরের প্রতি সেই প্রত্যয়, কিন্তু সুবিচারের আশায় ইয়োব করেছিলেন। আমরা জানি ইয়োবের জীবনীতে যে ঈশ্বর যখন দিয়াবলকে সমস্ত ভাবে অনুমতি দিয়েছিলেন, এই ইয়োবের এক বিশ্বস্ত খ্রিস্টের প্রতি যে জীবন বিশ্বাসের প্রত্যয়ে তাকে পরীক্ষা করার জন্য। আর আমরা জানি তার ইয়োবের জীবনে তার সমস্ত কিছু বস্তুগত, তার জমি এবং অন্যান্য জিনিস সকল, এমনকি তাদের তার পরিবারের সন্তান সকলকে সেই শয়তান হাত রেখেছিল এবং ইয়োবের জীবনকেও সমস্তভাবে সেই ছন্ন ছড়ায় অবস্থায় নিয়ে এসেছিল। আর সেই অবস্থায় আমরা জানি ইয়োবের তিন বন্ধু অবতীর্ণ হয়েছিল, তাদের যুক্তি, তাদের বিশ্বাস, তাদের নিজস্ব জ্ঞান মধ্য দিয়ে নিশ্চিত করতে চেয়েছিল ইয়োবের এই সমস্ত সুবিচারের জন্য যে ঈশ্বরের দ্বারস্থ এক নতুন বিচারের আশায়। এই সেই মুহূর্তে আমরা দেখি যখন এই ইয়োব বলেছেন এই কথাটি, ১৯ অধ্যায়ের ২৫ পদে, যে আমি জানি যে মুক্তিদাতা আমার জীবিত। আমি ২২ থেকে পড়ি ইয়োবের, যখন ইয়োব প্রশ্ন তুলেছেন ঈশ্বরের তার প্রতি বিচারের আশা, যে ঈশ্বরের ন্যায় কেন আমাকে তাড়না করো, আমার মাংস ভক্ষণ করিতে কি ক্ষান্ত হইবে না? ২৩, আহা, আমার কথা সকল যদি লিখিত হয়, সেই সকল যদি পুস্তকে বিরচিত হয়, যদি লৌহ লেখনীয় সীসা দ্বারা পাষাণে তক্ষিত হইয়া অনন্তকাল থাকে। ২৫ বলছে, কিন্তু আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত, তিনি শেষে ধুলির ওপর উঠিয়া দাঁড়াইবে, আর আমার চর্ম এইরূপে বিনিষ্ট হইল পর তবু আমি মাংসবিহীন হইয়া ঈশ্বরকে দেখিব, আমি তাহাকে আমার স্বপক্ষ দেখিব, আমার চক্ষু দেখিব অন্যে নয়, বক্ষ মধ্যে আমার হৃদয় কি হইতেছে। তোমরা যদি বলো আমরা কেমন করিয়া উহাকে তাড়না করিব, আমার নাকি মধ্যে নাকি মূল তত্ত্ব পাওয়া যায়। ২৯ বলছে, তবে তোমরা খড়গ হইতে ভীত হও, কেননা খড়গের দণ্ড ক্রোধময় বিচার আছে, ইহা তোমাদের জানা উচিত। যে মুহূর্তে ইয়া ক্ষত বিক্ষত দিয়াবল তাকে আক্রান্ত করেছে, সমস্ত ভাবে জীবনের জমি জমা অনেক কিছু সে হারিয়েছে, সর্বোপরি তার হৃদয়ের সম্পর্ক পরিবারের অনেককে সে হারিয়েছে, ক্ষত আহত প্রশ্ন রেখেছেন ঈশ্বরের কাছে। তার বন্ধুরা যখন তাকে সমস্ত ভাবে সেই ঈশ্বরের সামনে যে বিচারের আশায় তার সম্বন্ধে সেই সাহায্যকারী হিসেবে তারা ইয়োবকে বোঝাচ্ছিলেন, আর ইয়োব
তার এক বন্ধু বিলাদি তার কথার প্রত্যুত্তরে তিনি এই প্রশ্নগুলো রেখেছিলেন, কিন্তু প্রশ্নের সাথে উনি এক প্রত্যয় জুড়ে দিয়েছেন এই পঁচিশে, কিন্তু আমি জানি যখন আমার জীবনে উনি বলছেন যে তোমরা আমাকে যে ঈশ্বর সম্বন্ধে বলছো, উনি কে কি করেন এবং উনি যেটা করেছেন ঠিক করেছেন, কিন্তু আমি তোমাদের কথার দ্বারা আমার ঈশ্বরের সত্যকে আমি আজকে নতুন করে আবিষ্কার করব না, কারণ ইয়বের কাছে ঈশ্বর এই প্রথম অজানা কোনো ঈশ্বর নন, যাকে তার বন্ধুরা যেটা বলছে সেটা উনি জানেন না। আমাদের জীবনে অনেক সময় হয় আমরা অনেককে সাহায্য করতে গিয়ে তাদের জীবনকে বিচার করে ফেলি, আর সেই অবস্থার আমরা দেখতে পাই এখানে যে ইয়বের বন্ধুরা কিভাবে তাকে বোঝাবার শুধু চেষ্টা নয়, তাকে বিচার বা বিচারের মধ্যে এনে ফেলছেন। আর সেই অবস্থায় উনি বলছেন, কিন্তু আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত। শুধু উনি এই বাক্য বলে ইয়ব প্রত্যয় দেখাচ্ছেন না, ওনার সাথে ঈশ্বরের সম্পর্ক এক নতুন নয়, উনি চেনেন যে ঈশ্বরের কাছে সুবিচারের আশা চাইছেন, যে ঈশ্বরের কাছে উনি আজকে নমিত এবং দাবি রাখছেন সুবিচারের। আর তাই উনি বলছেন ২৬ পদে ১৯-এর, আমার চন্দ্র যদি এই রূপে বিনষ্ট হয় পর আমার যদি মাংস না থাকে কিন্তু আমার বিশ্বাস, আমি তাকে দেখব, আমি ঈশ্বরকে দেখিব, আমি তাহার স্বপক্ষ দেখিব ও চক্ষু দেখিবে অন্য নয়। শুধু ঈশ্বরকে দেখবেন না, ওনার বিশ্বাস ২৫-এর শেষে তিনি শেষে ধুলির ওপর উঠিয়া দাঁড়াবেন, তার শেষ বিচার ঈশ্বরের সম্পূর্ণ সেই সত্য আনবে যে সত্য বিচারের জন্য ইয়ব দাঁড়িয়েছেন। আমাদের জীবনে যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা আমরা খ্রিস্টের ভালোবাসার জীবনে আমরা আমাদের পরিবারকে অর্পণ করি, নিজেদের জীবনকে অর্পণ করি এবং আমরা চলি তাদের জীবনের জন্য, আজকে এই ইয়বের প্রত্যাশিত বাক্য, প্রত্যয়ের পরিপূর্ণতায় বাক্য আমাদের জীবনে কোথায় বলতে স্পর্ধা দেয়, কিন্তু আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত। কে এই মুক্তিকর্তা? যখন ইয়ব বলেছেন সেই মুক্তিকর্তা, আমরা জানি যে ইহুদি জাতির সেই মুক্তিকর্তা এখানে যে বোঝানো হয়েছে, যিনি উদ্ধার করেন। তখনকার দিনে ইহুদি জাতি প্রথা ছিল যে যদি তাদের বংশে তার দাদা বা ভাইয়ের কেউ যদি কোনো ঋণ রেখে যেত, সেই ঋণ পরিশোধ করার জন্য সম্পূর্ণ তাকে উদ্ধার বা তার পরিবারকে উদ্ধার করার জন্য সেই ভাইয়ের কোনো নিকট আত্মীয় এগিয়ে আসতেন, সেই পরিশোধ করে সেই পরিবারকে বা সেই সমস্ত সম্পত্তিকে উদ্ধার করার জন্য। যেমন আমরা দেখি যে বোয়াজ এবং সেই রুথের জীবনে, তার মানে একটা মূল্য দিতে হয় যেটা ঋণে আটকে আছে সেটাকে উদ্ধার করার জন্য, যাতে ঋণটা পরিশোধ হয়। আর এইখানে ইয়ব তিনি মুক্তিকর্তা বলতে সেই ধরনের বলেছেন, যেখানে ইয়বের জীবনে
যে শোচনীয় অবস্থা, শয়তানের আক্রমণ, দিয়াবলের, এবং উনি স্পষ্টতই উনি নিজের ভুল দেখতে পাচ্ছেন না, উনি নিজেকে ঈশ্বরের সামনে সেই সুবিচারের আশায় শুধু না নিজেকে দাবি করছেন যে আমি নিষ্কলঙ্ক। আর তাই উনি সেই দাবির মধ্যে দিয়ে করতে গিয়ে উনি ঈশ্বরের সুবিচারের আশা রেখেছেন যে আমি জানি আমি যাকে বলছি কথাগুলো উনি কোনো অচেনা ঈশ্বর নন, উনি কোনো মৃত মানুষের তৈরি ঈশ্বর নন, উনি সঠিক বিচার করেন শুধু না, সঠিক সময়ে সম্পর্ক তিনি তার সন্তানদের লজ্জিত হতে দেন না। আমাদের খ্রিস্টীয় জীবনে ইয়াবের মতো অনেক সময় আমাদের জীবন আসে, এই নয় যে সর্বদা আমাদের পাপ তার জন্য দায়ী, আমাদের শারীরিক আঘাত আসে, আমাদের মানসিক আঘাত আসে, আমাদের সামাজিক আঘাত আসে, আমাদের আর্থিক আঘাত আসে। আঘাত সমস্যা যে ধরনেরই হোক না কেন, সমস্যাকে আমরা দেখতে পাই না বাইরে থেকে, কিন্তু সমস্যার ফল আমাদের জীবনে যখন সমস্ত দেখা যায় ইয়বের মতো, তখন আমরা ভেঙে পড়ি, আমরা প্রশ্ন তুলি, আমরা আঙুল পর্যন্ত তুলি ঈশ্বরের দিকে, আমরা দাবি করি আমরা সঠিক, ঈশ্বরের জন্য আমরা অনেক করেছি, ঈশ্বরকে আমরা ভালোবেসেছি, ঈশ্বরের জন্য আমাদের অর্থ দান করেছি, ঈশ্বরের জন্য আমি প্রার্থনা করেছি, ঈশ্বরের মণ্ডলীর জন্য আমি অনেক কিছু করেছি, আমি নিষ্কলঙ্ক হয়েছি আমার জীবনে, তাহলে এরকম কেন হচ্ছে? প্রভু তুমি জবাব দাও, আমরা জবাব চাই প্রভু তোমার কাছ থেকে। ইয়ব কিন্তু এরকম একটা সুবিচারের জন্যই প্রভু ঈশ্বরের সদাপ্রভুর কাছে দাঁড়িয়েছিল যে প্রভু আমি নিষ্কলঙ্ক, আমার জীবনে কেন এই প্রতাপ, তোমার প্রতাপটা আমি দেখবো, আমি জানি তুমি সেই ঈশ্বর যে শেষ পর্যন্ত তুমি আমাকে সঠিক উত্তর শুনে দেবে না, এর বিচার রাখবে। মনে রাখতে হবে যখন আমরা নিজেদের নিষ্কলঙ্ক দাবি করি, নিজেদের সুবিচার চাই আমাদের সমস্ত কর্মের ফলের জন্য ঈশ্বরের কাছে দাবি চাই, জানতে হবে আমরা সত্যি যে ঈশ্বরের কাছে আমরা আর্জি জানাচ্ছি সেই ঈশ্বরকে আমরা কতটা চিনি, আর ঈশ্বর কার, তিনি কে তার সম্বন্ধে কত জানি। আমরা জানি যে ঈশ্বরের কথা বলছি, সেই ঈশ্বর এইখানে যদি আমরা পড়ি পাঠ্য করি যে 38 অধ্যায় অবধি উনি সম্পূর্ণ বলতে দিয়েছেন, নিশ্চুপ ছিলেন যে ইয়ব তুমি বলো আমি শুনছি। মনে পড়ে সেই ইহুদি জাতিকে যখন মসীহকে দর্শন দিয়ে বলে আমি সেই ঈশ্বর যিনি ক্রোধে ধীর দয়াতে মহান, সেই ঈশ্বরের চরিত্র আচরণ বদলায় না, যে ঈশ্বর আব্রাহামের ঈশ্বর, যে ঈশ্বর ইশাকের ঈশ্বর, যে ঈশ্বর যাকবের ঈশ্বর, যে ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর, যে ঈশ্বর খ্রিস্টের পিতা আমাদের ঈশ্বর, সেই ঈশ্বরের পরিবর্তন নেই। উনি সেই ঈশ্বর যিনি দয়াতে মহান ক্রোধে ধীর, কিন্তু আমাদের আচরণে পরিবর্তন আছে। আর তাই আজকে যখন আমরা দাঁড়িয়েছি ঈশ্বরের মধ্যে প্রার্থনা উপাসনা করার জন্য, আমাদের জানতে হয় আমরা যে ঈশ্বরের উপাসনা করি, সে ইয়ব যখন সুবিচারের জন্য প্রশ্ন রেখেছিলেন, নিজে তিনি উকিল হিসেবে সেই কাজ দায়িত্ব নিয়ে করেছিলেন,
ঈশ্বরের কাছে বিচার। যখন আমরা মানব জাতি যারা খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের কাছে আমরা বিচার চাই, মনে রাখতে হবে আমাদের সুবিচার ঈশ্বর আগেই করেছেন। যখন যিশুকে ক্রুশের ওপর দিয়েছেন, উনি প্রকৃত সুবিচারক, ন্যায়পরায়ণ ঈশ্বর, যিনি আমাদের পাপের ঋণকে পরিশোধ করার জন্য সেই নিজের পুত্রকে এই ক্রুশে দিয়েছেন, এই পৃথিবীকে দিয়েছেন, যার মধ্য দিয়ে আমরা পাপের মুক্তি পেয়েছি। প্রতিটা মানুষ যারা তার কাছে পাপের স্বীকারোক্তি করেছি, অনুতাপ করেছি, আর তাই যখন আমাদের এই খ্রিস্ট জীবনে আমাদের যে জীবনই আমরা অতিবাহিত করি, যদি নানান কষ্ট দুঃখ বেদনা আমাদের ভেঙে দেয়, যখন আমরা সহ্য করতে পারি না, যখন আমাদের মনে প্রত্যয়ের বদলে প্রবল দিয়াবলের প্রতাপ কাজ করে, তখন ঈশ্বর যে নতুন প্রতাপ আনবে আমাদের জীবনে তা দেখতে আমরা অসমর্থ হই, ব্যর্থ হই। কারণ আমরা সুবিচার চাই আমাদের নিজেদের সমস্ত বুদ্ধি অনুযায়ী। ইয়োব সেই সুবিচার নিজের বুদ্ধি অনুযায়ী চেয়েছিলেন, কিন্তু উনি প্রত্যয় রেখেছিলেন, বিশ্বাস রেখেছিলেন। আর তাই আজকে আমাদের খ্রিস্টের প্রার্থনার জন্য এখানে এই বিশ্বাস, আমি জানি যে ঈশ্বরের সাথে যদি ইয়োবের মতো আমাদের প্রতিটি খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের সেই সম্পর্ক সমস্ত ভাবে অবিচল থাকে, কোনো অবস্থাতেই যাতে ভাঙে না, যদি আমাদের মন ভাঙে, আমাদের পৃথিবীর কোনো সম্পর্ক ভাঙে, আমাদের আর্থিক অবস্থা ভাঙে, আমাদের শরীর ভাঙে, কিন্তু বিশ্বাসে এবং সম্পর্কে যিশুর সাথে কোনোদিন ভাঙে না, তাহলে জানবো যে আমাদের সেই সত্য যিশু, যিনি আমাদের পরামর্শদাতা এবং আমাদের হয়ে ঈশ্বরের কাছে সুবিচারের দাবিকর্তা, স্বয়ং যিশু খ্রিস্ট নিজের জীবন দিয়ে সেই মুক্তি দাবি করে, সেই সুবিচার দাবি করে। আজকে কি আমাদের ইয়োবের মতো আমাদের মন কি ভগ্ন? আমরা কি সুবিচার আশা করি? প্রভু তুমি আমাদের সুবিচার করো। আমাদের প্রভু যিশু কিন্তু সেই মধ্যস্থকারী, যিনি আমাদের জন্য নিজের জীবন দিয়ে সুবিচার করেন, আজকেও তিনি সেই জীবিত পুনরুত্থিত। কারণ যে মুহূর্তে 26 বলেছে, এখানে ইয়োবের 19:26 ইয়োব বলছে, যদি আমার চর্ম বিনষ্ট হয়, মাংসবিহীন হয়ে যায়, তবু আমি তোমাকে দেখব। তার মানে ইয়োব সম্পূর্ণ নিশ্চিত ছিলেন যে ঈশ্বর শুধু সুবিচার দিতে পারেন শুধু নয়, এবং উনি পুনরুত্থিত এক জীবন পাবেন যার মধ্যে তার সত্য বিচারকে উনি দেখবেন। আর তাই আজকে যিশুর সাথে আজকে যদি আমাদের দৃঢ় সম্পর্ক থাকে, প্রত্যেক দিন যদি তার ভালোবাসার প্রেমে আমরা তার দয়ার মহানতা দেখি, তার ধৈর্যের মহানতা দেখি এই ঈশ্বরের মতো, আর সেখানে আমরা সেই যে পুনরুত্থিত জীবন আমাদের মৃত্যুর পরে যিশু দিয়েছে সেটা যদি জানি, আমাদের প্রতিটি বিচার তিনি দেখেন শুধু না, উনি সমস্ত বিচার দিয়ে আমাদের মুক্তির জন্য প্রস্তুত। আর তখনই আমরা কিন্তু বলতে পারি, কিন্তু আমি জানি আমার জীবনে কষ্ট দুঃখ ক্লেশের সমস্তর মধ্যেও আমার মুক্তিকর্তা যিশু জীবিত, কারণ ওনার জীবন দিয়ে শুধু বাঁচাননি, উনি পুনরুত্থিত ঈশ্বর, যিনি বলেছেন আমি বাঁচি বলেই তুমি বাঁচো। সেই আমাদের নবজীবনে, খ্রিস্ট বিশ্বাসী জীবনে, আমাদের মুক্তিপূর্ণ জীবনে আমাদের মুক্তিকর্তা সর্বদা জীবিত। আর তাই 38:37 আমরা দেখি যে ঈশ্বর সেই উত্তর ইয়োবকে দেওয়ার জন্য রেখেছিলেন, ইয়োবকে থামালেন। 38 অধ্যায়ে আমরা দেখি
এবং ঈশ্বর তাকে এবার নিজে মুখ খুলে তার ধৈর্যের থেকে বেরিয়ে এসে প্রশ্ন রাখলেন, অনেক প্রশ্নের একটা প্রশ্ন 38 অধ্যায় 4 দেখি, যখন আমি পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি তখন তুমি কোথায় ছিলে? ঈশ্বর মনে করিয়ে দিলেন, ইয়ব তুমি সুবিচার চাইছ, তুমি দাবি করছো তুমি নিষ্কলঙ্ক, তুমি দাবি করছো যেটা হচ্ছে তোমার বিরুদ্ধে সঠিক নয়, তুমি প্রশ্ন তুলছ আমার সম্বন্ধে। তাই ঈশ্বর বলছে, তুমি কি সার্বভৌমত্ব আমার অধিকার জানো, কর্তৃত্ব জানো? তা শুধু তোমার জীবনে নয়, এই পৃথিবীর মধ্যে যেখানে দাঁড়িয়ে তুমি আমায় বলছো, যেভাবে তুমি আমার দিকে তাকিয়ে বলছো, যে ভূমিতে দাঁড়িয়ে রয়েছো সেই ভূমি পৃথিবীর ভিত্তিমূল জানো? যখন আমি আদি পুস্তকে সৃষ্টি করেছিলাম, যখন এই পৃথিবীর কোনো গঠন ছিল না, তাকে আমি যখন প্রথম দিনে সেই আমি গঠন দিয়েছিলাম পৃথিবীকে এই ব্রহ্মাণ্ডের মধ্যে, তখন তুমি কোথায় ছিলে? যখন আমি আদি পুস্তকের 1 অধ্যায় আমি বলেছি, যেখানে আমি এই পৃথিবীর সমস্ত অন্ধকার ছিল, তার কোনো গঠন ছিল না, আমি বললাম যে এসো আমরা সেই আলো থেকে অন্ধকারকে পৃথক করি, এসো সেই ভূমি দাঁড় করাই, জল থেকে পৃথক করি, তুমি কোথায় ছিলে? ঈশ্বর মনে করালেন, ইয়ব আমি সৃষ্টিকর্তা এই পৃথিবীর, সেই সার্বভৌমত্ব আমি এখনো ধরে রেখেছি, তুমি যে পৃথিবীর ওপর দাঁড়িয়ে তুমি আমার দিকে প্রশ্ন তুলছো সুবিচার চাইছো, তুমি তখন কোথায় ছিলে? তুমি কি জানো? আমাদের জীবনে ঈশ্বর আজকে ইয়বের জীবনের মধ্য দিয়ে প্রশ্ন রাখে, যে ভূমিতে দাঁড়িয়ে আজকে আমরা উপাসনা করছি, বা যারা আসতে পারেনি, বা যারা এখন উপাসনা করি না প্রভু ঈশ্বরকে, বরঞ্চ আমরা দাবি তুলি যে প্রভু আমার জীবনে কি করলো, আমি কেন প্রভুকে উপাসনা করব? আর প্রভু বলে যে ভূমিতে তুমি দাঁড়িয়ে আছো আজকে, যে ভিত্তমূল, সেই ভিত্তমূল আমি সৃষ্টি করে এখনো দাঁড় করিয়ে রেখেছি, ভূমিকম্পে তোমার ওখানে ধসিয়ে দিইনি, আমার ধৈর্য আমার সমস্ত দয়া তার কারণ। আর আজকে আমাদের খ্রিস্টীয় জীবনে খ্রিস্ট আমাদের সেই বিশ্বাসী জীবনের ভিত্তিমূল, যার উপর দাঁড়িয়ে আজকে আমরা নতুন জীবনের ভিত্তি পেয়েছি খ্রিস্টীয় জীবনের, যে খ্রিস্টীয় জীবনে দাঁড়িয়ে আমরা ঈশ্বরের সামনে উপাসনা করার পূর্ণ পবিত্র অধিকার পেয়েছি, যা অর্জন করিনি, যা আমাদের সম্পূর্ণভাবে আমাদেরকে দান করা হয়েছে। আর তাই অনেক প্রশ্নের মধ্যে আরেকটি প্রশ্ন করলো ইয়ব, বললেন ইয়বকে প্রশ্ন করলেন ঈশ্বর, তার চুঙ্গি সকল কিসের উপর স্থাপিত হইল, কে বা কাহার তাহার কোণের প্রস্তর বসাইল? ঈশ্বর বলছেন, তুমি আমায় প্রশ্ন করছো, আমি তৈরি জবাব দেওয়ার জন্য ইয়ব, কিন্তু তুমি এই উত্তরগুলো দাও, যে এই ভিত্তিগুলো বললাম, এই ভিত্তির প্রথম যে প্রস্তর সেটা কোথায়, কে দিয়েছে? মনে করিয়ে দেয় খ্রিস্ট বিশ্বাসী জীবনের, যে খ্রিস্ট হচ্ছে আমাদের ভিত্তির প্রস্তর, সেই যার জীবনের বলিদানের ওপর ভিত্তি করে আজকে আমরা প্রকৃত এক সত্য জীবনে প্রবেশ করেছি, পবিত্র জীবনে, যে জীবন ঈশ্বরের সন্তান হিসেবে আমরা উপাসনা দিয়ে অধিকার পেয়েছি। আর তাই প্রশ্নের মধ্যে দিয়ে ঈশ্বর আরো কিছু প্রশ্ন রাখলেন, 38:17-18 বলছে, তোমার কাছে কি মৃত্যুর কবাট প্রকাশিত হইয়াছে? তুমি কি ইয়ব, তুমি কি মৃত্যু দেখেছ, তার ছায়া কি দেখেছ? তুমি কি জানো এই ব্রহ্মাণ্ডের মাপ জানো? যদি জানো বলো, সমস্ত যদি জানো বলো। ভাই বোনেরা, ঈশ্বর তার প্রতি কোনো ক্রোধ দেখাচ্ছেন না,
অনেক সময় আমাদের জীবনে যখন কষ্ট দুঃখ আসে ইয়বের মতো, আমাদের আবেগ, আমাদের ভগ্ন হৃদয় ঈশ্বরের সার্বভৌমত্ব, সৃষ্টিকর্তা হিসেবে, মুক্তিকর্তা হিসেবে, ন্যায়পরায়ণ বিচারক হিসেবে সমস্ত ঝাপসা হয়ে যায়। আমাদের হৃদয় কোনো মান্যতা গ্রাহ্যতা দেখতে পায় না। ইয়বের মতো আমাদের জীবনে অবস্থা হয়, আর তা আমাদের প্রকৃত উপাসনা মূল্য ঈশ্বরের সামনে আনতে পারে না। ইয়বের মতো আমাদের সেই সুবিচারক ঈশ্বরের সামনে দাঁড়াতে হয় নমিত হয়ে, নিশ্চিত হয়ে, কিন্তু আমি জানি মুক্তিদাতা জীবিত। আমাদের যিশু তার জীবনের মধ্য দিয়ে পুনরুত্থিত জীবনে আহ্বান করেছেন। উনি দ্বিতীয় আগমনে এই শেষ ধুলি, এই পৃথিবীর শেষ ধুলি, শেষ পৃথিবী হওয়ার পূর্বে উনি আমাদের কাছে সেই প্রত্যাশা পরিপূর্ণ করবেন। আমাদের জীবনে ঝঞ্ঝা, কষ্ট, ব্যর্থতা সবকিছুর মধ্যে খ্রিস্ট অবিচল। উনি আমাদের মুক্তিদাতা শুধু নয়, উনি আমাদের সমস্ত কিছুতে পরিত্রাতা, উনি আমাদের সমস্ত জীবনের সেই দয়ার, অনুগ্রহের, প্রেমের সমস্ত দাতা। তাই এত প্রশ্নের মধ্যে দিয়ে ঈশ্বরকে যখন ধাবিত করেছিল, ঈশ্বরও তাকে প্রশ্ন রেখেছিল ইয়বের কাছে। সে জানিয়েছিল ইয়ব যত কিছুই জানুক এখনো অনেক কিছুই তার কাছে আবছা, তাই ঈশ্বর তাকে স্মরণ করিয়েছিলেন। আর তখন আমরা দেখি যে ঈশ্বর তাকে ইয়বকে 40:14 কি বলেছে। অনেক অনেক প্রশ্ন আমরা দেখেছি সেখানে, যে পশু পাখিকে যে খাওয়ার দিই, যে শাবকের আত্মস্বর করে তা পর্যন্ত আমি শুনতে পাই। আমরা ভাবি অনেক সময় যে ঈশ্বর আমাদের কষ্ট দুঃখ দেখতে পান না, শুনতে পান না, তাই ঈশ্বর সেখানে জবাব দিচ্ছেন যে দেখো যে ছোট ছোট পাখিদের শাবক আছে, তারা যখন খাদ্য চায় সেই পাখিদের পিতামাতা খাদ্য দেওয়ার আগে তার কণ্ঠস্বর আমি শুনতে পারি। আর আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি, আমাদের হৃদয়ে কষ্ট দুঃখ বেদনা খ্রিস্টীয় জীবনে সম্পূর্ণভাবে ভাবি যে সেই ঈশ্বর আমাদের আত্মস্বর শুনতে পান না। ভাই বোনেরা, আমাদের আত্মস্বর শোনার পূর্বেই খ্রিস্টের আত্মস্বরকে তিনি সম্পূর্ণ স্তব্ধ রেখেছিলেন। খ্রিস্ট যখন ক্রুশে দাঁড়িয়ে বলেছিল পিতা পিতা এরা জানে না এরা কি করছে, খ্রিস্ট যখন দাঁড়িয়ে বলেছিল পিতা তুমি এদের ক্ষমা করো, খ্রিস্ট যখন দাঁড়িয়ে বলেছিল যদি সম্ভব হয় পিতা তুমি দেখো, খ্রিস্ট এও বলেছিল পিতা তুমি আমাকে ছেড়ে দিলে কেন, স্বয়ং পিতা তার পুত্রকে ক্রুশে চড়িয়েছিলেন, তার আর্তনাদকে খণ্ডপাত করেননি যাতে এই পাপীদের জীবনের আর্তনাদ সুবিচার পায় পৃথিবীতে, যাতে এই পৃথিবীতে পাপীদের সমস্ত কষ্ট বেদনার সুবিচার তার পুত্রের বলিকৃতের মধ্য দিয়ে সেই আসে। যে সুবিচার চেয়েছিল কেবলের হৃদয় যখন কোহিনটাকে হত্যা করেছিল, এই পৃথিবীর ভূমি সমস্ত প্রায়শ্চিত্তের জন্য সুবিচার চেয়েছিল, আর তাই ঈশ্বর সেই সুবিচার দিয়েছিলেন ক্রুশে তার পুত্রকে দিয়ে, আর আজকে আমরা দাঁড়িয়েছি। তাই ঈশ্বর এই 40:14 ইয়বকে বলেছিলেন যদি তুমি এগুলোর উত্তর দিতে পারো ইয়ব তাহলে আমি তোমার প্রশংসা করব, তুমি যদি বাঁচাতে পারো তোমার দক্ষিণত্ব দিয়ে। ঈশ্বর ইয়বকে বলে দিয়েছেন, স্মরণ করিয়ে দিয়েছেন, এই সৃষ্টিকে বাঁচানোর দায়িত্ব শুধু আমার নয়, আমি এই সৃষ্টি সমস্ত বর্তমানে স্থিতিশীলতা আমি ধরে রাখতে পূর্ণ মাত্রায় সক্ষম, আমার সার্বভৌমত্ব, আমার পরাক্রম প্রশ্ন অতীত, আমার ন্যায় বিচার প্রশ্ন অতীত। আমি চুপ ছিলাম, আমি সেই ঈশ্বর, সেই আব্রাহামের ঈশ্বর, জাকবের ঈশ্বর, ইহুদি ইসরায়েলের ঈশ্বর, সারা পৃথিবীর ঈশ্বর, যিনি ক্রোধে ধীর, দয়াতে মহান,
আর সেই শেষ দিনের প্রত্যাশা যখন ঈশ্বরের সামনে মুখোমুখি হয়েছেন ইয়োব, উনি কি জবাব দিয়েছিলেন আমরা 42 অধ্যায়ে তার জবাব দেখতে পাই। পরে ইয়োব সদগুণকে উত্তর করিয়া বললেন, আমি জানি তুমি সকল করিতে পারো, কোন সংকল্প সাধন তোমার অসাধ্য নয়। একই বাক্য দেখি সাধু পৌল বলেছে, যেখানে সাধু পৌল 4 অধ্যায়ে ফিলিপীয়তে বলেছে, আমি সবকিছু করতে পারি সম্ভব আমার প্রভু খ্রিস্টের মধ্য দিয়ে। যেখানে যিশু বলেছেন মতিলিখিত 19:26, যা মানুষের দ্বারা অসম্ভব ঈশ্বরের দ্বারা সবই সম্ভব। ভাই বোনেরা, এবার মতো যদি আমাদের খ্রিস্ট বিশ্বাসী জীবনে যদি কোন রকম পরীক্ষা আসে, দিয়াবলের আঘাত আসে, আমরা কারোর সাহায্য করতে গিয়ে ইয়বের বন্ধুর মতো বিচার করতে বসবো না। আমরা নিজেরা সেই প্রতিকারের জন্য সেই দাবি রাখবো শুধু না, বা ঈশ্বরের কাছে আঙুল তুলবো না, কিন্তু আমরা জানবো যে ঈশ্বর তার নিজের পুত্রকে দিয়ে ন্যায় বিচার দিয়েছেন পাপীদের জন্য এই ধরণীতে। উনি করতে পারেন না এমন কিছু নেই। তাই আজকে কি ইয়বের মতো আমরা বলতে পারি, কিন্তু আমি জানি আমার মুক্তিদাতা যিশু জীবিত, তার পিতা সম্পূর্ণ সিংহাসনে এবং তিনি তার দক্ষিণ হস্তে বসে রয়েছেন। আমরা কি ইয়বের মতো বলতে পারি যে আমি জানি প্রভু তুমি সকলই করতে পারো, আমার জীবনে লাঞ্ছনা আছে, কষ্ট আছে, দুঃখ আছে, সমস্যা রয়েছে, কিন্তু তুমি আছো, তাই তোমার সংকল্প আমার জীবনে অসম্ভব নয়। ইয়বের মতো কি আমরা বলতে পারি যে প্রভু আমি তোমায় জানি? কারণ তার আগে প্রভু যেরমিয় 29:11 বলেছি, আমি জানি আমার জন্য তোমার মঙ্গলের পরিকল্পনা আছে, আঘাত করার নয়। যে আঘাত খ্রিস্ট ক্রুশে দাঁড়িয়ে নিয়েছেন আপনার আমার জন্য, সমস্ত একের পর এক নিজের জীবনকে সেই ক্রুশে দাঁড়িয়ে বয়েছেন সেই ঈশ্বর খ্রিস্ট নিজে আঘাত নিয়েছেন, যাতে আমাদের জীবনে যে পাপের জীবনে যে সমস্ত মৃত্যুর আঘাত ছিল তার থেকে উত্তীর্ণ করার জন্য আজকে খ্রিস্ট জীবনে আজকে আমরা দাঁড়িয়েছি। সেই খ্রিস্টের আঘাতের জন্য ঈশ্বর বলেছিলেন, তোমাকে আঘাত নয়, আমার সন্তান সেই আঘাত নেবে। মঙ্গলের পরিকল্পনা ঈশ্বরের এখানে, যে এমন খ্রিস্ট মধ্য দিয়ে ঈশ্বর এমন এই জগৎকে প্রেম করলেন, তার একমাত্র পুত্র খ্রিস্ট যিশুকে এই পৃথিবীকে দান করলেন, যে কেউ বিশ্বাস করে সে কোনোদিন বিচারপ্রাপ্ত হয় না, মৃত্যুদণ্ড পায় না, সে অনন্ত জীবন পায়। আমেন, হ্যালেলুইয়া। আর আজকে আমাদের জন্য ইয়বের মতো আমরা বলতে পারি যে খ্রিস্ট পুনর্থিত জীবনে 3 দিন পর যখন উঠেছিল কবর থেকে, উনি পুনর্থিত হননি। আমরা জানি আমরা যে বিচারই আমরা জীবনে চাই তা সুনিশ্চিত উনি, উনি আমাদের বিচার দেবেন, এবং সেই প্রত্যাশা নিয়ে শেষ দিন তার দ্বিতীয় আগমনের পর্যন্ত আমরা যে কোনো ক্লেশে এই পৃথিবীতে তার প্রত্যাশায় দাঁড়াবো। শেষ ধূলির প্রত্যাশায় আমরা প্রার্থনায় আজকে যাব, এবং আমরা ইয়বের মতো বলবো যে প্রভু আমি জানি তুমি জীবিত, আমি জানি তুমি সকল করতে পারো, আমি জানি তুমি যা সংকল্প করো আমাদের প্রত্যেকের জীবনের জন্য তা তুমি তোমার পরাক্রমে করতে পারো। তুমি নির্ভরশীল ঈশ্বর নও, তুমি সেই জীবন্ত ঈশ্বর যার প্রতিমূর্তি আমরা খ্রিস্টের মধ্য দিয়ে সেই সত্য জীবনে সমস্ত উন্নত হয়েছি। আর আজকে খ্রিস্ট আমাদের জীবনে সেই দ্বারা, যদি ইয়বের ভাষা দেখি 42:5-6 বলছে যে, পূর্বে তোমার বিষয়ে কর্ণে শুনিয়াছিলাম, কিন্তু সম্প্রতি আমার চক্ষু তোমাকে দেখিল। 6 বলছে, এই নিমিত্ত আমি আপনাকে ঘৃণা করিতেছি, ধুলায় ও ভস্মে বসিয়া অনুতাপ করিতেছি। হ্যালেলুইয়া। সর্বোচ্চ উপাসনার হৃদয় হচ্ছে সেটা, যখন ইয়বের মতো সুবিচারের জন্য নিজের জীবনকে ঈশ্বরের কাছে সমর্পিত করে। তাই ঈশ্বরের প্রকৃত সত্য শুধু কানে শুনিনি,
ঈশ্বরের সমস্ত আজ্ঞাগুলো যখন প্রশ্নবাণে জর্জরিত ইয়োব মুখোমুখি হয়েছে, আর সে বলছে যে আমি তোমার সম্বন্ধে শুনিয়াছিলাম, কিন্তু আজকে দেখলাম প্রভু তুমি সেই সৃষ্টিকর্তা যে এই ভূমিকে পৃথিবীর দাঁড়িয়ে রেখেছো, তুমি হচ্ছে ক্রোধে ক্রোধে তুমি ধীর, দয়ায় মহান, যার জন্য আমি এত প্রশ্নের পরও এই পৃথিবীর ভিত্তিকে তুমি নাড়িয়ে দাওনি, বরং আমার বিশ্বাসের ভিত্তিকে তুমি সমস্ত দুর্বলতার ভিত্তি থেকে উত্তীর্ণ করেছো। আজকে খ্রিস্ট বিশ্বাসী যেমন আমাদের এই ভিত্তি প্রয়োজন, যে ভিত্তিতে মূলে যীশু খ্রিস্ট, যে বিশ্বাসের ভিত্তি আমাদের সেই প্রস্তর হচ্ছে, ভিত্তি প্রস্তর হচ্ছে যীশু খ্রিস্ট, যে জীবন দিয়ে তার পবিত্র রক্ত দিয়ে আমাদের আহ্বায়িত করেছে, বলেছে তোমাদের আঘাত করার পরিকল্পনা নয়, আমি বাঁচি বলেই তুমি বাঁচো, আমরা উপাসনা গৃহে এসেছি প্রকৃত জীবন্ত ঈশ্বরের উপাসনার জন্য, যিনি শেষ এই ধুলি এই পৃথিবীর প্রত্যাশা পূর্ণতার জন্য আমাদের সব করতে পারেন, তার সংকল্প সাধন তার আঘাত করার নয়, বরং নিজে আঘাত নিয়ে আমাদের জীবনকে পরিপূর্ণ করার। আর তাই প্রকৃত ঈশ্বরকে আমরা সমস্ত ভাবে সেই আশীর্বাদ চাই, যে প্রভু আমরা ইয়োবের মতো যদি তোমার বিরুদ্ধে অভিযোগ থাকে আজকে, যদি আমাদের এরকম হয় প্রভু তুমি যদি আমার জীবনে এটা পূর্ণ না করো, তাহলে আমি চার্জে আসবো না, তোমার উপাসনা করবো না, নাহলে তোমার বাক্য পড়বো না, নাহলে আমি আসবো না প্রভু। ঈশ্বর ভিক আমাদের জীবনে, আমরা যাতে ইয়োবের মতো আমরা তোমার কাছে তখন এই মুহূর্তে অনুতাপ করি, যে আজকে প্রভু আমি শুনেছি জেনেছি ইয়োবের মতো তুমি আমার মুক্তিদাতা জীবিত, যা শুধু কর্ণে নয় তোমার জীবন্ত বাক্য আজকে আমাদের জীবনে সেই অনুতাপে এনেছে, যেটা ইয়োব করেছিল আমি ধুলায় মিশিয়ে যেতে চাই প্রভু, অনুতাপ দগ্ধ করেছিল যে কার বিরুদ্ধে আমি বিচার চেয়েছি, যিনি বিচার দিতে পারেন সর্বোচ্চ। আজকে আমরা খ্রিস্ট জীবনে কিসের বিচার চাই, যখন খ্রিস্টকে ক্রুশে দিয়ে পিতা পাপীদের জীবনে সর্বোচ্চ পাপ থেকে মুক্তি করে এক নতুন অধিকারের বিচার দিয়ে রেখেছেন, যে তুমি আমার সন্তান, যিশুর পবিত্র রক্ত সেই কলুষিত জীবন থেকে তোমাকে দয়ার মধ্য দিয়ে মুক্তি করেছে। আসুন আসুন, খ্রিস্ট আসতে চলেছেন, আর তাই যদি আজকে আপনাদের জীবনের সমস্ত কষ্ট দুঃখ বেদনা ঘেন্না ঘৃণা যদি ঈশ্বরের বিরুদ্ধে থাকে, আসুন অনুতাপ করি, প্রভুর কাছে চাই ইয়োবের মতো ধুলায় যাতে মিশে যাই, কারণ এখন এই ভূমিতে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছি প্রভু, কারণ তুমি ক্রোধে ধীর দয়াতে মহান, কারণ প্রভু তুমি আঘাত করার নয় নিজের পুত্রকে আঘাত করেছো আমাদের পাপের জন্য, কিন্তু আমাদেরকে সমস্ত ভাবে দেখিয়েছো তোমার সংকল্প প্রভু, তাই আজকে আমি অনুতপ্ত, কিন্তু আমি ইয়োবের মতো দীপ্ত, কারণ আমার জীবনে যা কিছু প্রত্যাশার বিচার চেয়েছি প্রভু খ্রিস্ট তোমার কাছে আর্জি জানাচ্ছে, নিজের জীবন দিয়ে তিনি তা প্রমাণ করেছেন প্রভু, আর তাই আজকে আমরা উল্লসিত আনন্দিত, আমাদের জীবনের বিচার সমস্ত আসে ন্যায়পরায়ণ ঈশ্বর তার পুত্র যিশুর মধ্য দিয়ে, আর আমরা সেই প্রত্যাশায় যে শেষ ধুলি শেষ আশায় যিশু যখন আসবে, তখন আমরা সেই পূর্ণ প্রত্যাশা প্রতাপের জীবন পাব, আর তাই আমরা বলতে পারি কিন্তু আমি জানি, কিন্তু আমি জানি আমার বুদ্ধি দিয়ে নয়, আমার অর্থ শক্তি দিয়ে নয়, আমার দেখার অভিজ্ঞতা দিয়ে নয়, কিন্তু খ্রিস্টের জীবন্ত উপস্থিতি আমার জীবনে এবং আগামী প্রত্যাশিত ইয়োবের মতো ভিত্তি, এই ভিত্তি আমার পৃথিবীতে দাঁড়িয়ে রয়েছি, আমার বিশ্বাসের ভিত্তি খ্রিস্ট জীবনের মধ্য দিয়ে আমি জানি আমার মুক্তিকর্তা যিশু জীবিত, তার জীবিত আরাধনা আমার এই শেষ ধুলি পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমি করব, অনুতপ্ত হৃদয় আনন্দিত হৃদয় প্রত্যাশিত প্রত্যয় হৃদয়। আসুন আমরা নমিত হই। প্রেমময় পিতা তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, তোমার সার্বভৌম সৃষ্টির মধ্যে দিয়ে তোমার কর্তৃত্ব দেখিয়েছো, তাই ইয়োবের মতো আমাদের হৃদয়ে যদি কোনো কোনায় সুবিচার চাওয়ার হৃদয় থাকে তাকে নমিত করো, অনুতপ্ত করো, এবং আমরা জানি প্রভু তোমার পুত্রকে দিয়ে যে সুবিচারের সমস্ত আজ্ঞা দিয়েছ আমাদের দণ্ডাজ্ঞাকে সরিয়ে সেই পবিত্র জীবনে আমরা যাতে তোমার প্রতি সমস্ত প্রত্যয় নিয়ে তার দ্বিতীয় আগমন পর্যন্ত যে যা কিছু হোক প্রভু শেষ পর্যন্ত তুমি সেই আমাদের প্রতাপূর্ণ জীবন দেবে, আর সেই প্রত্যাশাই আজকে আমরা উপাসনা করব, অনুতপ্ত
অথচ দীপ্ত হৃদয়, আনন্দিত হৃদয়, কারণ আমি জানি তুমি আমার মুক্তিকর্তা, পরিত্রাতা, জীবিত যীশু খ্রিস্ট। আমিন। ধন্যবাদ সকলকে।